हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। आज के रुई माछेर एक रेसिपि करब, अनेक भालो लागे खेते। एभावे रान्ना करले सादा भातेर साथेओ खावा जाए, पोलावेर साथेओ भालो लागे। आमी रुई माछेर पेटी रान्ना करेछि आज के, पेटेर अंशटा तो देखाच्छि आमी किभावे रान्ना करेछि। तो आमी रुई माछेर पेटी निये निएछि एखाने चार पिस, एकटु बड़ो 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 रुई माछेर निएछि। आमी माछेर उपर आमी लवण दिए दिच्छि। एखन आमी हलुद गुड़ा देब, आमी लाल मरिचेर गुड़ा देब, एखन आमी लेबुर रस दिए दिच्छि, एते माछेर आँशटे गन्धटा थाके ना। तो आमी सबगुलो मेखे नेब माछेर साथे। आमी मशलागुलो मेखे निच्छि माछेर साथे। মাছটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তো মশলা মাখা হয়ে গিয়েছে আমার মাছের উপর, এখন আমি একটু রেস্টে রেখে দেব 10-15 মিনিটের মতো। তো এরপর আমি মাছগুলো ভেজে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমি ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে আমার, আমি তুলে নিচ্ছি। এই যে মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি এই ফ্রাই প্যানটাতে রান্না করব। তো আমি জিরা ফোড়ন দিচ্ছি প্রথমে, গোটা জিরা, ফ্লেভারটা ভালো আসে। আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম কেটে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পাকা মরিচও দিয়েছি কয়েকটা। তো আমি ভেজে নেব পেঁয়াজগুলো। আমি পেঁয়াজের উপর অল্প করে লবণ দিচ্ছি। ভেজে নিচ্ছি আমি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা ডিপ ফ্রিজে ছিল, তো আমি টমেটো দিচ্ছি একটু বড় সাইজের। পেঁয়াজটা আমি কড়া করে ভাজিনি, তো আমি ভেজে নিচ্ছি এগুলো। এখন আমি আদা বাটা দিচ্ছি অল্প করে, রসুন বাটা দিচ্ছি। তো আমি ভেজে নেব আদা রসুনটা। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আছে, আমি দিয়ে দিলাম। তো মশলাগুলো কষিয়ে নেব আমি। মশলাগুলো হালকা কষানো হয়েছে, এখন আমি দই দিয়ে দিচ্ছি, টক দই। আমি মিক্স করে নেব এখন।
মশলাটা ভালো করে রান্না করে নেব আমি। মশলাটা আমার কষানো হয়েছে প্রায়, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে জাল দিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ, আরো কিছুক্ষণ রাখবো চুলায় আমি। এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে, টক দই দিয়ে মাছের ঝোলটা অনেক ভালো লাগে। আমার রান্নাটা প্রায় রেডি, তো আমি তুলে নিয়েছি। এই যে এমন হয়েছে, অনেক ভালো লাগে খেতে এভাবে রান্না করে, সাদা ভাতের সাথে পোলাওয়ের সাথে ভালো লাগে। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই। আমার ছেলে মাছ খেতে অনেক পছন্দ করে। তো আমি প্লেটে ভাত নিয়ে নিচ্ছি। তো এক পিস মাছ নিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে কার কার ভালো লাগে জানাবেন। তো আমরা খেতে বসে গেলাম। আমার ছেলে অনেক পছন্দ করেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে জানাবেন কমেন্টে।